কেন? কি হয়েছে কি? আচ্ছা চুপ করে আছিস কেন? কিছু না বললে আমি বুঝবো কি করে তোর কান্নার রিজনটা কি? অবন্তি কিছু বলেছে? নাকি তুই অবন্তিকে কিছু বলেছিস? আচ্ছা বুঝতে পেরেছি, ভাই বোন দুজন মিলে খুব ঝগড়া হয়েছে না? না না, তাহলে হয়েছেটা কি? আচ্ছা না, আমি কি করে জানবো? আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমি জানি, সবাই জানে, খালি আমার কাছে প্রমাণ থাকবে না দেখে আমি কিছু বলতে পারি না। তুই কাউকে সন্দেহ করছিস বাবা? প্রমাণ ছাড়া সন্দেহ করে লাভ কি মা? আচ্ছা বুঝতে পারছি। এই প্রেমা, তুই যদি তোর ভাইয়ের ব্যাগ থেকে টাকা নিয়ে থাকিস তাহলে দিয়ে দে, এক্ষুনি দিয়ে দে। মা আমি তো বলেছি আমি টাকাটা নিয়ে নিব। মনে থাকবে লাস্ট চান্স। লক্ষ্মী চলে বাবা কাত, লক্ষ্মী বাবা তো আমার। হ্যালো হ্যালো, কি করো? কিছু না। আজ বিকেলে দেখা করবা? বিকেলে? হ্যাঁ বলো, কটায় আসবো? মানে টাইম কখন? টাইম জানতে চাচ্ছ কেন? আশ্চর্য, তুমি যদি ৪টার কথা বলো তাহলে আমাকে বাস থেকে বেরোতে হবে 1টায়, তুমি যদি 5টায় বলো তাহলে আমাকে বেরোতে হবে 2টায়। মানে তুমি যা বলবে তার ঠিক 3 ঘন্টা আগে আমি বাস থেকে রওনা দেবো, কারণ হেঁটে হেঁটে যাবো তো। আমার এত সুন্দর একটা ফ্রেশ মুড, মাত্র উঠলাম ঘুম থেকে, তুমি পুরোপুরি স্পয়েল করে দিলা, তুমি জানো। আচ্ছা তুমি, তোমার গাড়ি আছে না? গাড়ি থাকতে তুমি কেন হেঁটে আসবে আমাকে বুঝিয়ে বলো তো। গাড়ি? আরে ওটা তো আমি কিনিনি, ওটা আম্মু কিনেছে। আর বিশ্বাস করো গাড়িতে তেলও নেই। তেল নেই সেটা তুমি বলো না, তেল কেনার টাকা তুমি দিবা না সেটা তুমি বলো। আচ্ছা তোমার কিসের অভাব বলো তো? বাড়ি, গাড়ি, টাকা, কিসের অভাব? মাস শেষে যে এতগুলো টাকা পাও বাড়ি ভাড়া থেকে, কি করো ওগুলো দিয়ে? সব টাকা ব্যাংকে রাখি। আরে কি আশ্চর্য, টাকা বেশি আছে বলে যে বেশি খরচ করতে হবে তা তো না, ভবিষ্যতের কথা তো চিন্তা করতে হবে। ভবিষ্যৎ? তোমার আর কি ভবিষ্যৎ হবে বলো? আমি তো তোমাকে অনেক বেশি টাকা খরচ করতে বলি না, আমি তোমাকে যতটুকু দরকার ততটুকু খরচ করতে বলি। আর আমার পিছনে তোমার খরচ? কোনো খরচ আছে? আমি তো তোমাকে কল বলতেও লজ্জা লাগে। দেখো তুমি তো জানো যে আমি একটু মানে এমনই। কেমন তুমি বলো? আমি তোমার মুখ থেকে শুনতে চাই, তুমি তোমার নিজের মুখে আমাকে বলবা তুমি কেমন বলো। একটু হিসেবি, মানে মানুষ ব্যাড মিনিং বের করে আর কি, বলে কৃপণ। কৃপণ? অপু আমি সত্যি বলছি, 110% সত্যি বলছি, আমি কিন্তু আর এই রিলেশনশিপটা রাখবো না। ইটস হাই টাইম ইউ চেঞ্জ ইয়োরসেলফ। আমার পক্ষে পসিবল না তোমার সাথে রিলেশন রাখা। আমি মানছি আমি একটু কৃপণ, কিন্তু কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, কোনো কৃপণতা করি না, তাই না? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, ঠিক বলেছি না বলো? তুমি কি দেখা করবে না আমার সাথে? কি এখন কথা বলছো না কেন? হ্যালো আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আর ঠিক 20 মিনিটের মধ্যে রওনা দিচ্ছি। বাই। আজও কি হেঁটে এসছো? তুমি হেঁটে আসোনি নিশ্চয়ই সোজা প্রশ্ন করলেই তো পারো জানতে চাচ্ছো কেন দেরি করে আসলাম কখনো কি জানতে চেয়েছি না কিন্তু আমার মনে হচ্ছে আজকে জানতে চাচ্ছো না কমেছে কি তোমার রাগ সকাল যেভাবে রেগেছিলে ভেবেছিলাম আর কথাই বলবে না তোমার সাথে তো রাগ করেই থাকা উচিত তোমার সাথে কথা বলা উচিত না তোমার সাথে রাগ করে থাকা উচিত তোমার সাথে দেখা করা উচিত না একটা কথাই আছে না মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম কিন্তু বোঝে না আমি পার্সোনালি দিনে দুইবার দাঁত ব্রাশ করি ফান করো না তো সব সময় মাঝে মাঝে লাইফের কিছু জিনিস তো সিরিয়াসলি নাও লাইফের জন্য ভালো হবে আচ্ছা ঠিক আছে নিলাম বলো শোনো তোমার মধ্যে অদ্ভুত একটা শক্তি কাজ করে শুধু তুমি জানো না আমি জানি শক্তিটা তুমি নষ্ট হতে দিও না কি সেটা এক্সপ্লেইন করব না একটা কথা বলি আমি তোমার জন্য আমার ভালোবাসাকে না হোম ডেলিভারি করব যদি আমি আব্বুর কাছে চলে যাই মানে আমেরিকা চলে যাই খরচ একটু বেশি হবে বিদেশে ডেলিভারি করব আচ্ছা তুমি কি আমাকে প্রেমটাও হিসাব করে দাও এটাও কি তোমার কাছে ফুরোবার বিষয় শুনো আমি জাস্ট এমনি প্রশ্ন করছি তুমি বিষয়টাকে অন্যভাবে নিও আমি তোমাকে বলেছি যে ভালোবাসা আমি কখনো কৃপণতা করি না আচ্ছা ঠিক আছে চল আমি আমার মতো অর্ডার করি হ্যাঁ হ্যাঁ একটা গার্লিক ব্রেড মিক্স হার্ব ব্রেডটা একটা দিয়ে দেন একটা টমেটো স্যুপ স্যালাড একটা গ্রিক স্যালাড একটা রাশিয়ান পটেটো স্যালাড আর হচ্ছে পটেটো ভেজেস দুটো এটা কেমন আপনাদের যে কিউবটা ভালোই হবে আমরা না স্পাইসি কিউব পটেটো দেন স্যান্ডউইচ স্যান্ডউইচ খাবো নাকি একটা একটা ও আপনাদের স্টেক স্যান্ডউইচ একটা দেন স্কুইড দিবেন প্রন দিবেন অবধি আমরা বাসা থেকে খেয়ে আসি আমার খিদে নেই তুমি তুমি ইয়ে করো তুমি তোমার নিজের আঁকার জন্য অর্ডার করো শোনো তোমার খেতে হবে না তুমি তাকে তাকে দেখো আমি একাই খাবো আচ্ছা কি বলছেন স্টেক স্টেক দুটোই দিবেন দুটোই দেন ও না খেলে আমি খাবো আচ্ছা আর হচ্ছে ডেসার্ট একটা সি ফুড পাস্তা চিকেন 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 উইংস একটা মেক্সিকান ফ্রাইড চিকেন একটা বাটার চিকেন একটা আর ও আপনাদের স্টেক আছে না গ্রিল টিবোন স্টেকটা দেন ইয়ে অবন্তি মানে তুমি এত খাবার একা খেতে পারবে না খেতে পারলে তুমি খাবে সে কি আমি আমি বললাম না আমি তো বাসা থেকে খেয়ে এসছি আমার খিদে নেই তুমি আমাকে বাদ দিয়ে তারপর অর্ডারটা করো ঠিক আছে আর এতগুলো খাবার আমার মনে হয় তুমি একা খেতে পারবে না খামাখা অপচয় হবে আর খাবার অপচয় করা না একদম উচিত না বুঝছো তাই না ভাই বলেন আপনি বলেন না বুঝিটা ঠিক না দেখছো উনি আমাকে সাপোর্ট করছে কিন্তু আমি তোমাকে সাপোর্ট করছি না আমি তোমাকে বলছি তুমি তাকে দেখে দেখো আমার প্রচন্ড খিদে পেয়েছে তো আমি একাই খাবো কটা হলো আইটেম 20টা 20টা অর্ডার জান আপনি গিয়ে তাড়াতাড়ি করে খাবারগুলো খুব টেস্টি করে নিয়ে আসেন যাতে খেতে দিলে শুধু খেতে ইচ্ছা করে আরে অবধি আমি একটা কথা বলি আমার মনে হয় তোমার খিদে বেশি পেয়েছে তো যেন মনে হচ্ছে যে তুমি অনেক খেতে পারবে মানে চোখের খিদা কিন্তু তুমি আসলে খেতে পারবে না এত খাবার অর্ডার করে কোনো লাভ নেই তার থেকে বরং আমি কাজ করি আমি প্রেমাকে কল করি প্রেমা এসে ও খাক আমাদের সঙ্গে তুমি চুপচাপ করে এখানে বসে থাকো তোমাকে তো কোনো টেনশন করতে বলা হয়নি তারপর দেখো আমি কি করি এত দেরি কিছু কেন এটা দেরি করে অনেক দেরি করে এত দেরি করে যে তোমার খিদেই নষ্ট হয়ে যাবে তো আমরা বড় অন্য রেস্টুরেন্টে যাই চলো তাহলে বাসে গিয়ে খাই তোমার ওয়ালেটটা দাও আরে আচ্ছা আচ্ছা থাকুক থাকুক আমি আমার কাছে থাকুক আমি বসছি এত টেনশন কেন করছো খাবার দেখলে তো তোমার খেতে ইচ্ছে করতে পারে টেনশন করছ না গরম এখানে এসি নাই এটা বাজে রেস্টুরেন্ট ফালতু School. Hello? তোমার এই মেয়েলি স্বভাবটা কবে যাবে? মানে? মানে মেয়েদের মতো মিস কল তুমি কেন দাও আমাকে? কল করতে পারো না? আরে কি আশ্চর্য বুঝতে পারছো না কেন আজ এমনি কতগুলো খরচ হয়ে গেল রেস্টুরেন্টে এতগুলো বিল দিলাম তাছাড়া মোবাইলেও ব্যালেন্স নাই তুমি রেস্টুরেন্টে অনেক বিল পে করলে না জীবন আজ প্রথম রেস্টুরেন্টে বিল পে করেছো আমরা প্রতিদিন যখন খেতে যাই রেস্টুরেন্টে বিল কে পে করে আমি গাড়ি থাকতে হেঁটে হেঁটে দেখা করতে আসো আমার সাথে তোমাকে যখন বাসে যাওয়ার সময় রিক্সা তুলে দিই সেই রিক্সা তুলে দেওয়ার ভাড়াটাও আমি দিয়ে দিই আসছে অনেক খরচ হয়ে গেছে অনেক বিল দাও হয়ে গেছে ওনার আজ আচ্ছা সরি তো আমি আর মিস কল দেব না ওকে আর শোনো আমি না সবাইকে মিস কল দেই না শুধু তোমাকেই দেই কেন শুধু আমাকে মিস কল দাও কেন তোকে তোকে মিস করি তাই দেই আচ্ছা কৃপণতাটা কি তোমার অক্সিজেন হয়ে গেছে এটা ছাড়া কি তুমি বেঁচে থাকতে পারবে না মারা যাবে আরে না তা হবে কেন তাহলে তুমি একটু চিন্তা করে দেখো অপু আমার ফ্যামিলি মেম্বাররা যখন জানবে যে আমি এরকম একটা মাইজার টাইপের ছেলেকে বিয়ে করতে চাচ্ছি তারা কি রাজি হবে কৃপণতা না করে কি তুমি মারা যাবে এই ছোট্ট অভ্যাসটা চেঞ্জ করা যায় না আচ্ছা ওটা ওগুলো পরে দেখা যাবে এখন তুমি আমাকে একটা বুদ্ধি দাও তো কি বুদ্ধি আমার মানি ব্যাগ থেকে না কিছু না রেগুলার টাকা চুরি করে এটা কি করে থামাই বলো তো কি করবে শোনো ওকে ওকে ভেরি গুড আইডিয়া ভেরি গুড ওকে ঠিক আছে অনেকক্ষণ কথা বলছো তুমিও রাখো বাই প্রেমা আবার বল 2178 আবার বল 2178 এই তো জোরে বল বললাম তো 2178 2178 গুড ঠিক আছিস হ্যাঁ এই যে লিখেছিস নো এই তো বাহ ভেরি গুড ঠিক আছে এখন তুই যা Primo! Hey, Primo! Ato chitkar korcho keno breakfast ready to ato raktor breakfast kal koto taka gun rekheche mone ache to mone nai bhaiya gune gune likhe porjonto rekhechish ar ekhon bolchish mone nai 2178 taka mone ache ha hote pare mane ki bolchish tu bolechili je 2178 taka ache ar ekhon bolchish hote pare acha age ki hoyeche seta to bolo ধরো আমি বলেছি 2178 টাকা তো এখন কি হয়েছে এখানে 1678 টাকা আছে 1678 500 টাকা নাই নাই মানে তাহলে তুমি মাকে জিজ্ঞেস করো হয়তো মা নিয়েছে না মাকে জিজ্ঞেস করা যাবে না তাহলে তুমি কি আমাকে সন্দেহ করছো না তোকে সন্দেহ করব কেন আচ্ছা তুই আমাকে বল তো টাকাটা কে নিতে পারে আমি কি করে বলবো বল তো আচ্ছা তুমি তো একটা কাজ করতে পারো কি কাজ গতকাল রাতেই তো লিখে রেখেছিলাম কত টাকা ছিল তুমি সেটা দেখলেই তো পারো very good idea হ্যাঁ তাই তো করে এই তো কাজ তুই ঠিক বলেছিস লিখে রেখেছিলাম তো এখানে লেখা আছে হচ্ছে কি হয়েছে ভাইয়া 1678 টাকা আরে ধুত খামা খাই তুমি আমাকে দিয়ে এতগুলো কথা খরচ করেলা নিজেই ভুলভাল করো আবার চিল্লাচিল্লি করো দেখবা না এই বুদ্ধিতে কাজ হবে না খুব একটা বুদ্ধি দিবে তোমার বুদ্ধিতে কোনোই কাজ হয়নি মানে মানে আমার মানি ব্যাগ থেকে আবার টাকা চুরি হয়েছে ও খুশির খবর তো আচ্ছা শোনো তুমি টাকা পয়সা বিষয়ে কোনো কথাই আমার সামনে আর তুলবে না তো যতক্ষণ আমি না বলি Okay. শোনো একটা খুশির খবর আছে কি আমি প্রেগন্যান্ট কি মানে এরকম করছো কেন বসো আরে বসো তো বসো তোমার কি মাথা ঠিক আছে কি বলছো কি সব ঘুম ঠিক করে হয়েছে নাকি তুমি মন তো হচ্ছে এখনো ঘুমের ঘরে স্বপ্ন দেখছো কি বলছো অবধি খুব সহজ কথা বললাম খুব সহজ ভাবে বললাম আর খুব মিষ্টি করে বললাম আমি মা হচ্ছি আর আপনি বাবা হচ্ছেন কিন্তু কিন্তু কি করে সম্ভব আমি তো তোমার সাথে মানে তোমার সাথে আমার তো বিয়ে হয়নি তাই হ্যাঁ না তো ভয় পাচ্ছ কেন তুমি কি আমাকে বিয়ে করতে চাও না কেন কেন চাইবো না কিন্তু কিন্তু অবধি মানুষ কি বলবে এবার লাইনে এসেছো মানুষ কি বলবে কখনো ভেবে দেখেছো যখন আমার আশেপাশে মানুষজন জানতে পারবে যে তুমি একটা কিপটা তখন আমার কি হবে খুব ভয় তোমার একারই লাগে আমি একটা কি সামান্য কথা বললাম টেনশনে তোমার চোখ নাক মুখ লাল হয়ে গেল চিন্তা করো তোমার এই ব্যাপারটা যখন আমার ফ্যামিলি মানুষজন জানবে তারা কেমন রিঅ্যাক্ট করবে ভাবো তার মানে তুমি একটু আগে যেটা বললে সেটা মিথ্যা কথা ছিল না হ্যাঁ তুমি কি ভেবেছো আমি এতক্ষণ সত্য কথা বলছিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি জানতাম তুমি আমার সাথে মজা করছো আমি কিন্তু মজা করিনি বিশেষ করে অপু তোমাকে বোঝাবার জন্য আমার এতগুলো কথা বলা আমি তোমাকে অনেক ভালোবাসি আমি চাই না এই সামান্য কারণে তোমার আমার সাথে এত ডিসটেন্স তৈরি হয়ে যাক বা কোনো ধরনের ডিসটেন্স তৈরি হোক তোমার কি মনে হয় আমি সেটা চাই আমিও চাই না I also love you আমি মানছি আমি কৃপণ কিন্তু আমি অন্যদের মতো মিথ্যে কথা বলি না চাপাবাজি করি না আমি চাইলেই তোমার কাছ থেকে আমার পুরো ব্যাপারটা আমি হাইড করে যেতে পারতাম তোমার কাছে বড় সাজতে পারতাম কিন্তু আমি সেটা চাইনি আমি চেয়েছি তুমি আমাকে জানো সবকিছু জেনে আমাকে ভালোবাসো আর অবন্তি আমার এই বিষয়টা অনেক ছোট থেকে হুট করে তো আর যাবে না সময় লাগবে চল আজ উঠি তুমি কি বাইরে যাচ্ছ হ্যাঁ একটু কাজ আছে বেরো তাহলে আমি একটু মার প্রেমার সাথে কথা বলি হ্যাঁ নিশ্চয় আচ্ছা চল মা আমি তো কোনো অপশন খুঁজে পাচ্ছি না আমার মাথায় তো কিছুই আসছে না কি করে আসবে বলো আমি যেটা গত ২০ বছরে পারিনি তুমি সেটা এই অল্প কদিনে কিভাবে পারবে সেটাই ও আমাকে ওই একই উদাহরণ দিয়েছিল বলেছে একদিনে তো এতদিনের অভ্যাস রিমুভ করা সম্ভব না আমারও তাই ধারণা উপর আব্বুকেই তো আমি ঠিক করতে পারিনি আব্বু মানে আব্বু ওর মতো ছিল উপর আব্বু উপর মতোই কৃপণ ছিল আপনি এমন লোককে বিয়ে করলেন কি করব বলো আমার বাবা আমাদের নিয়ে হঠাৎ করে একটা ব্যবসার কাজে একেবারে কলকাতায় সেটেল হয়ে গিয়েছিলেন ও আব্বু তাহলে কলকাতার লোক হ্যাঁ মুসলিম পরিবারের ছিলেন আমি যখন থেকে একটু বুঝতে শিখেছি তখন থেকেই অপুর বাবার সঙ্গে আমার পরিচয় সেখান থেকে কখন যে ভালো লাগা তৈরি হয়ে গেল আর ভালো লাগা থেকে ভালোবাসা হ্যাপি একটা এন্ডিং বাবা মা বিয়েও দিয়ে দিলেন কিন্তু কি জানো অপুর বাবা কিন্তু অপুর মতো বোকা ছিল না উনি ভীষণ চালাক ছিলেন কেমন যেমন বিয়ের আগে না উনি আমাকে বুঝতেই দেননি উনি যে কৃপণ ছিলেন বিয়ের পর তো হাড়ে হাড়ে টের পেয়েছি কিন্তু তখন আর কি করব বলো গলায় তো ততক্ষণে ঝুলিয়ে নিয়েছি হাড় বাকিটা লাইফ ওনার সঙ্গেই কাটিয়ে দিলাম ব্যাস এই তো ও আচ্ছা ভাইরাসটা তাহলে বংশগত পার্থক্যটা শুধু এখানেই যে তুমি সবকিছু জেনে শুনে রিলেশন করেছো আর আমি না জেনে আচ্ছা আমি কি করব মা বলেন না আমার তো আপনি তো জানেন আমি এতটা প্রেশার আপনাদের কেন দিচ্ছি আমি বুঝতে পারছি মা তোমার অবস্থা আসলে বিষয়টা সম্পূর্ণই তোমার একার অপিনিয়ন হওয়া উচিত এই ব্যাপারে আমি কি বলবো তুমি একটু ভাবো একটু সময় নাও তারপর ভেবে আমাকে জানিও তাড়াহুড়োর কিছু নাই তোমার সিদ্ধান্তের উপরে আমরা কিছুই বলবো না কেমন মা কিছু বলবা নিশ্চয়ই। কিন্তু সত্যি কথাটা বলবি কিনা সেটাই হচ্ছে মেজর বিষয়। আমি আমার কথার দাম পাবো কিনা সেটা বুঝেই প্রশ্নটা করব। সত্যি বলার মতো হলে অবশ্যই বলবো। তাহলে আর সত্যি কথাটা আমি শুনবো না। কেন? কারণ কথাটা সত্যি বলার মতো না। মা, তুমি যেহেতু আগে থেকেই জানো যে আমি মিথ্যা বলবো, তাহলে তো তোমার কষ্ট পাওয়ার কিছুই নেই। সত্যি করে বল তো মা, তোর ভাই আর মানি ব্যাগ থেকে টাকা কে নেয়? অবভিয়াসলি আমি নেই। আমি ছেলের বাসায় কেউ আছে মা? কাজটা আমারই। এইসব মাইজার টাইপ লোকদের এভাবেই শিক্ষা দিতে হয়। তাই বলে এমন রেগুলার? আমার কি টাকার দরকার হয় না মা? আমার কি বন্ধু বান্ধব নাই? আমি কি ওদের সামনে ফকিরের মতো দাঁড়াবো? তোর টাকার দরকার হয়, তুই আমার কাছ থেকে নিবি। আমার টাকার দরকার হয় না মা। টাকার দরকার হয় না? আশ্চর্য, তাহলে চুরি করিস কেন মা? মা, আমি চাই ভাইয়া বুঝুক, ভাইয়ার কৃপণতাটা ছাড়ুক। ভাইয়ার ফ্যামিলির প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে মা। আমি এই জন্য টাকা চুরি করি। চুরি জিনিসটা আসলে তো ভালো না, সেটা নিজের ভাইয়ের কাছ থেকেই হোক আর অন্য কারো কাছ থেকেই হোক। তোর দরকার হয় আমার কাছ থেকে নিবি, কেমন মা? ঠিক আছে মা। এই লক্ষ্মী মেয়ে আমার। ঠিক আছে, তুই টিভি দেখ। এখান থেকে আকাশ কতটুকু দেখা যাচ্ছে? ভালোই তো, অনেকখানি। আকাশের গভীরতা সেই বুঝতে পারে যে আকাশে ওড়াউড়ি করে, আকাশকে স্পর্শ করে। আসলে তুমি বোঝনি কি যা বোঝাতে চেয়েছি। কি বোঝাতে চেয়েছো? কিছু প্রশ্নের উত্তর দিতে হয় না। প্রশ্নের উত্তর একদিন তুমি নিজেই বুঝতে পারবে। আমি কি গানটার সময় ভাবো? শুধু শুধু মাথা নষ্ট করো, এখানে বোঝার কিছু নেই। সময় হলে নিজেই বুঝতে পারবে। তুমি আজ অনেক কঠিন করে কথা বলছো, কোনো প্রবলেম? না না, আছে তো, পুরনো হয়ে গেছে। আর কি বলবো, একদম নতুন, মাত্র ৪ বছর ধরে পড়ছি। আমার ৪ বছর আর পুরানো? ৪ বছর জুতা একটা পুরনো হয়। এই দেখো, তুমি তো লাল পরো না, পাঞ্জাবি পরবে? হ্যাঁ, পাঞ্জাবি লাল। না না, পাঞ্জাবি আছে আমার। তোমাকে কি বললাম আমি বিয়ের সময় অনেক খরচ হবে প্র্যাকটিস করো এখন থেকে আচ্ছা অবন্ধি বিয়েতে কেমন খরচ হতে পারে কেমন আবার সব মিলিয়ে 1 কোটি টাকা শোনো আমার প্ল্যান হচ্ছে বিয়ের সমস্ত শপিং বাইরে থেকে করব স্পেশালি অর্নামেন্টস আমার সব ফ্রেন্ডরা প্রচুর অর্নামেন্টস বানিয়েছে বুঝলে আমি যদি না বানাই তাহলে হয় না অনেক বেশি করে শপিং করতে হবে ধুমধাম করে একটা বিয়ের প্রোগ্রাম করব দেখো তো এটা কেমন কই গেল আমি অনেক ভেবে দেখেছি মা আর সম্ভব না আমি আজকেও বাসা থেকে প্ল্যান করে বের হচ্ছি যে আমি ওর সাথে ঝগড়া করব না আমার পক্ষে পসিবল না কি হয়েছে কি মা কি হয়নি আপনি সেটা বলেন এতগুলো মানুষের সামনে টাকার কথা শুনে সে মার্কেটে অজ্ঞান হয়ে পড়ে গেল ওনা কি বলে আমাকে ভালোবাসে মানুষ কত আয়োজন করে কত স্বপ্ন দেখে জাঁকজমক করে বিয়ে করার কথা চিন্তা করে আর আমার একটু সামান্য খরচের কথা শুনে বিয়েতে আমি করব সে অজ্ঞান হয়ে পড়ে গেল মা 1 কোটি টাকা তুই চুপ কর অপু অবন্তী তুমি বলো মা বলো আমার পক্ষে এই সম্পর্ক রাখা সম্ভব না আমি পারছি না আমি রিয়েলি এই সম্পর্কটা রাখবো না আমি তো তোমাকে আগেই বলেছিলাম মা যাকে আমরা এতটা বছর ঠিক করতে পারিনি তুমি এই অল্প কদিনে কিভাবে ঠিক করবে ঠিক আপনি ঠিক মা আপনি ঠিক প্রেমা ঠিক আমি ভুল আমি তো ভেবেছিলাম ও আমাকে ভালোবাসে ভালোবাসলে মানুষ কত কি করে একটা সামান্য হ্যাবিট চেঞ্জ করা তো কোনো ব্যাপার না তাই না মা তো আমাকে ভালোবাসে না অ্যাডিক্টেডরা না অ্যাডিকশনও ছেড়ে দেয় গার্লফ্রেন্ডের জন্য আর তুমি এতটুকু করতে পারলে না আমার জন্য ভালোই বাসো না তুমি আমাকে এখন তোমার কি সিদ্ধান্ত মা বলো আমার কোনো সিদ্ধান্ত নেই মা আমি অনেক ভেবেছি অনেক চান্স দিয়েছি কিন্তু চেঞ্জ হবে না আপনারাই ঠিক বলেছেন তোমাকে আমার বলার মতো কিছু নেই আমার বলার তো রাইটসও নেই কারণ তুমি সঠিক আমার ছেলেই ভুল আমার ছেলের এমন একটা শিক্ষা হওয়াই উচিত আই এম সরি মা আমাকে দিয়ে আর পসিবল হবে না সরি সরি প্রেমা সরি থাকবো তোমার হিসেব কিতাব নিয়ে তুমি হ্যাপি থাকো এবার কাজটা মনে হয় ঠিক হয়নি রে ভাইয়া রে বাবা? কাঁদছিস তুই? আজও বুঝি টাকা হারানো গেছে। মা, তুমি আমাকে বলো তো যে আমি কি অবন্তীকে ভালোবাসার ক্ষেত্রে কোনো কৃপণতা করেছি? ও, অবন্তীর জন্য কাঁদছিস? ও তো চলেই গেছে, তোর দোষেই ওকে হারিয়েছিস। এখন আর শুধু শুধু কেঁদে কি হবে? এখানে কারো কোনো কিছুই বলার নেই। কিন্তু ও তো আমাকে খুব ভালো করে জানে, তারপরও এমন করলো। অবন্তী তোর সঙ্গে কিছুই করেনি, তুই করেছিস। ও তোকে ভালোবাসে, এটাই প্রমাণ দিয়ে গেছে। মা, কেউ ভালোবাসলে বুঝি ব্রেকআপ করে? শোন, কোনো ফ্যামিলি কি চায় যে তাদের মেয়েকে একটা কৃপণ ছেলের হাতে তুলে দিতে? চায়? কখনোই চায় না। তোর এই স্বভাবটা যখন জানাজানি হতো, অবন্তীর ফ্যামিলির লোকজন, আত্মীয় স্বজন তোকে একটা আজে বাজে কথা বলতো, সেটা কি অবন্তীর গায়ে লাগতো না? তাতে কি অবন্তী অপমানিত বোধ করতো না? অবশ্যই করতো। এখানেই ভয় অপু, এটাই অবন্তীর ছিল ভয়। ভেবে দেখ একবার বাবা, মা কিন্তু কখনোই তোকে খারাপ কিছু বলি না। জানালা খুলে দেখি স্মৃতির আশা ভিড় করে আমার দু চোখের কোণে। নীল প্রজাপতি হয়ে তুমি উড়ে বেড়াও আকাশের বুকে। হাত চানি দিয়ে কেন আমায় ডাকো? জানি দিয়ে কেন আমায় ডাকো? দূরত্ব মোদের মাঝে অনেক অজানা স্বপ্ন গুলো এসে আমায় ভাবিয়ে যায়। ভোরের কুয়াশা ভেঙে জানালা দেখি স্মৃতির আশা ভিড় করে আমার দু চোখের কোণে। নীল প্রজাপতি হয়ে তুমি উড়ে বেড়াও আকাশের বুকে। হাত ছানি দিয়ে কেন আমায় ডাকো? দূরত্ব মোদের জানা স্বপ্ন গুলো এসে আমায় ভাবিয়ে যায়। কেমন আছো? আমি ভালো। তোমার শরীর ভালো? তুমি ওষুধ খাচ্ছ ঠিক মতো? আব্বু, আব্বু আমি তোকে অনেক মিস করছি। তোমাকে দেখতে ইচ্ছে করছে অনেক। আমি একটু আসি তোমার কাছে? না না না, কোনো প্রবলেম হয় নাই, কোনো সমস্যা হয়নি আব্বু। আমার বাইরে জার্নি করা হয় না অনেকদিন, তোমাকে দেখি না, দুইটা কারণেই ভাবলাম যে ঘুরে আসি তোমার ওখান থেকে। আমার কাছে আরিফ আঙ্কেলের নাম্বার আছে আপু, আমি আজকে যাব, আমি আজই আমার পাসপোর্টটা দিয়ে আসবো। থ্যাংক ইউ আব্বু, আই লাভ ইউ। আমি এখনই ফোন দিচ্ছি, এখনই। তোকে একটা কথা বলি, তুই এখন থেকে আর ভাইয়ার মানে ঘাটাঘাটি করবি না, ঠিক আছে? এখন থেকে ভাইয়া তোকে টাকা দেবে, তুই ইচ্ছে মতো খরচ করবি, ওকে? এই নে, দাঁড়া, নে 5000 দিলাম, লাগলে আরো বলিস। 5000 টাকা? হ্যাঁ। তুই আমাকে দিচ্ছিস তো? আরে এটা কোনো ব্যাপার হলো? কি আশ্চর্য, আমি তো বড় ভাই না, আমার একটা রেসপন্সিবিলিটি আছে না? ভাইয়া আমাকে তো বিশ্বাস হচ্ছে না। তুই কি শরীর খারাপ হচ্ছে তোর? তুই রুম করছিস কেন? বস তো, বস এখানে বস। আজ ধর তোকে আর একটা সারপ্রাইজ দিই। কি সেটা? তুই যা রেডি ভাই, রেডি ভাই। আজ তোকে নিয়ে আমি সারাদিন ঘুরবো, শপিং এ যাবো, শপিং করবি তুই, তারপর তোর পছন্দের মতো তুই মেনু অর্ডার করবি রেস্টুরেন্টে, আজ আমি তোকে খাওয়াবো। যা রেডি ভাই, গো। ভাইয়া তোর শরীর ঠিক আছে তো? তুই ঠিক আছিস তো? ফান করছিস না তো? আরে কি আশ্চর্য, ফান কেন করবো আমি? আমি তোকে নিয়ে ঘুরতে যেতে পারি না, তোকে শপিং করতে পারি না, তুই খাওয়াতে পারি না? আরে যা তো, যা রেডি ভাই। ভাইয়া আমি কিন্তু রিক্সা দিয়ে যেতে পারবো না। কি আশ্চর্য, আরে রিক্সায় কেন যাবি? আমাদের গাড়ি আছে না, গাড়ি নিয়ে যাবো। গাড়ি থাকতে রিক্সায় কেন যাবি তুই? গাড়ির তেল? আরে গাড়ি যেদিন থেকে কেনা হয়েছে সেদিন থেকে তো ট্যাঙ্কি ফুল, তেল নেই মানে গাড়ি চলছে, কিন্তু না চলতে চলতে ব্যাটারি অবশ্য বসে যেতে পারে, মানে এটা একটা টেনশনের বিষয়। আর বসে আছিস কেন? জানা তাড়াতাড়ি রেডি হয়ে 10 মিনিটের মতো রেডি হয়ে আসবি। 10 মিনিট না, আমি 9 মিনিটের মতো। আমি ভালো আছি আপু তুমি কেমন আছো এই তো ভালো আমাকে জিজ্ঞেস করবে না যে আমি কেমন আছি आज रात 3:45 मिनट में फ्लाइट ना किछु होयনি তো বাবা আর গলার আমি আসলে বাবা বুঝি ফ্রিজে ঠান্ডা পানি খেয়েছি তো ওর জন্য মনে হয় এরকম হ্যাঁ বাবা আবু আমি একটু ওই ব্যাগ গুছানো বাকি আছে তো একটু ব্যাগটা গুছিয়ে তবে প্লেন উঠে ফোন দিই অনেক মিস করবো আমি তোমাকে তোমাকে ভীষণ মিস করবো সরি অপু সেটা পড়লে তোর মন খারাপ হয়ে যেতে পারে देखिए एक कथा बोलार छिलो प्रेमा राग करो ना आपू आमाके क्षमा करे दिओ आमी अमेरिका अब्बुर काछे चले जाच्छी आज रात 3:45 मिनट आमार फ्लाइट आमी जानी ना मा आर तुमी किभाबे आमार बिषयटा देखछो किन्तु आमार मने होच्छे आमी ठीक काजटाई करछी आमार बिषयटाके मिथ्या भेबो ना किन्तु एई जे देखो पासपोर्ट टिकट तुम्हारा सबाई भालो थेको माके माके आमार हये सॉरी बोले दिओ और तोमार भाइयाकेओ बाय बोले दिओ আমি তোমার সাথে সব সময় যোগাযোগ রাখব তুমি আমাকে ভুলে যেও না হ্যাঁ আমেরিকা চলে যাচ্ছি তো কি হয়েছে আমার সাথে সব সময় কন্ট্যাক্ট রাখবে ফেসবুক ফোন ওকে Without you, I feel broke like I'm half of a whole. Without you, I've got no hand to hold. Without you, I feel torn like a sail in a storm. Without you, I'm just a sad song. I'm just a sad song. With you, I fall. It's like I'm leaving all my past in silhouettes upon the wall. With you, I'm a beautiful man. It's we're standing hand in hand with all our fears upon the land. So stop time right here in the moonlight. I don't ever want to close my eyes. Without you, I feel broke like I'm half broke. Without you, I've got no care to hold. Without you, I feel good like you're standing in a storm. Without you. তুমি আসছো কেন? দেখতে যে আমি অনেক কাঁদছি। ফিরিয়ে নিতে। কি ফিরিয়ে নিতে আসছো তুমি? আমার অক্সিজেন, যাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সে তো ফিরবে না। তাহলে এমনি করে হাজারটা বছর ধরে আমি কান ধরে দাঁড়িয়ে থাকবো, যতদিন সে ফিরবে না ঠিক ততদিন। কান ছাড়ো, শুনেছো আমি তো চলে যাচ্ছি। যেতে পারো, আমি বাধা দেব না, কিন্তু যাবার আগে কাবির নামে একটা সই লাগবে। যে কাবির নামে সই কেন? কারণ আমার বউ হবে তো তুমি। আমি এমন মাইজার টাইপ লোককে বিয়ে করতে চাই না। সেটা past tense, সেই ছেলেটা এখন আর মাইজার টাইপ নেই। ও মাইজার ওয়ার্ডটা ডিকশনারি থেকে সে মুছে ফেলেছে। কি করে বিশ্বাস করব? তবে ফের যদি হারাতে চাও, তোমাকে ফেরানোর অধিকার আর দেখাবো না। এভাবে কান ধরে আর দাঁড়িয়ে থাকবো না, বলবো না যে ফিরে এসো আমার চোখের জল মুছে দেওয়ার জন্য। Promise? Promise. তুমি আমাকে অনেক কাঁদিয়েছো। তুমি জানোই কদিন আমি কত কেঁদেছি। আর আমি বুঝি হেসে হেসে দিন কাটিয়েছি। চলে যাবে? সব রেডি তো। আর যদি যেতে না দিই কি করবে তুমি? এভাবে ধরে রাখবো। যেতে দেব না।